শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও, মাই লাইফ সুদীপ। আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না। তো আজকে সকাল এখন 7:30-8টার মতো বাজে, আর আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। কেন কি সেটাই বলার জন্য দাঁড়িয়ে পড়লাম রাস্তায়। ব্যাপারটা হচ্ছে, আজকে আমার মায়ের জন্মদিন, 25শে বৈশাখ। ইংরেজির কত তারিখ জানি না, মানে ইংরেজির কত তারিখটা তখন তো এ ছিল না, তো জানা নেই। মায়ের 25শে বৈশাখ জন্মদিন, ওইটাই নিয়ে চলছে। তো 25শে বৈশাখ জন্মদিন, মা এখনও জানে না। আমি কিন্তু সব জায়গায় ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায় পোস্ট করেছি, আর সবাই এত পরিমাণে মানে শুভেচ্ছা দিয়েছ, মানে বলে বোঝানোর নয়, সেগুলো মাকে জানানো হয়নি, মাকে জানাবো। তো এখন বর্তমানে আমি মোটামুটি যাচ্ছি, দেখা যাক কিছু মাছ পাওয়া যায় নাকি, ভালো মাছ মাছ নেবো। আর মায়ের জন্য কিছু একটা কিনতে হবে, তো তোমরা অনেকেই সাজেস্ট করেছো। আমি কয়েকজনকে আমার পাশের পাশ কাছের মানুষদের জিজ্ঞাসা করেছিলাম, সবাই সাজেস্ট করেছে মাকে শাড়ি এনে দাও দাদা একটা। তো দেখা যাক, সেইরকম কিছু প্ল্যান করছি, কী হয় এখন জানি না কতটা কী হবে। তো তাতে বড় কথা কি, তো যাচ্ছি এখন, যাই কি মাছ নেই দেখা যাক। আর সারপ্রাইজ নয়, সারপ্রাইজ দেওয়ার মতো কিছু নেই মাকে, কিন্তু একটা আজকে মা জানবো, একটু ভালো কিছু রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে, আর মাকে একটা শাড়ি গিফট করবো, এটাই আজকে মানে ব্যাপার আর কি, আর কিছু না। আর আজকে মাংস টাংস অন্য কিছু করতাম, আজকে হয়েছে অমাবস্যা। আর আমাদের দিকে অমাবস্যাতে ডিম খাওয়া হবে না, মাংস খাওয়া হবে না, রসুন খাওয়া হবে না, আর মোটামুটি মাছ পেঁয়াজ সব কিছু খাওয়া হয়। তো তার জন্য আজকে মাছ খাওয়া যাবে, তো যাই মাছটা কিনি, তারপর কী দেখা যাবে। চুন মাছ কত দিকে? 100 কত? না 100 গ্রাম, 150 ঘরে ঘরে খেলিব, ঘরে খেলিব, না না পেটে খাবো না, আমার 100 দরকার, তুমি 150 দিন হবে নাকি আমার? আমার 100 গ্রাম প্রয়োজন, তাতে বেশি প্রয়োজন নেই। কত বেশি হয় দেখো, আর 150 না, এবার 300 তো ইয়ে হবে, হয়তো হালাকি জয় ঝাড়ি দিব, জয় ভাসছে পুরো। হ্যাঁ ভাজব, ঘরকে চলো, ঘরকে যেন ভাজ দিব, যে হাজব কাজ হাজব। বাজার করে চলে এসেছি বাড়ি, আর মা বাবা সেখানে গরুকে জল দেখাচ্ছে, এ করছে। আর এই মুহূর্তে আমি একবার বোনকে ফোন করবো, বোনকে দুপুরবেলা আসতে বলবো, দেখি কি হয় আর কী কী বাজার করেছি। এখানে আসে দেখতে পাচ্ছ, মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি, যদিও মা এখনও জানে না। তারপরে এখানে কাতলা মাছ নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, আর এক প্যাকেট বাসমতি রাইস নিয়েছি, মানে চাল নিয়েছি। তো কী হয় না হয় দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের ব্লগটা। তো বোনের বাড়িতে আগে ফোন করি। এবার ঘটনাটা হয়েছে কি, বাড়ি থেকে আমাকে আবার বাজার যেতে হচ্ছে, কারণ কি কিছু কিছু জিনিস আনা হয়নি। যেরকম কি বাবা বললেন, সেই কাতলার জন্য হয় পাউডার দুধ, নাহলে কাজু লাগবে, আনতে হবে। আর যেটা আমি বাসমতি চালটা নিয়েছি, ওটাতে আমি ভেবেছিলাম প্লেন রাইস হবে, বাবা বলছে একটু কাজু আর কিশমিশ নিয়ে আয়, হালকা করে পোলাও হবে না আর সাদা ভাতও হবে না, এরকম কিছু একটা করবেন। তো আর হচ্ছে গিয়ে বড় এলাচ আর লবঙ্গ, এই কটা জিনিস নিতে হবে। তো সেই জন্য আবার আমাকে বাজারে যাওয়া, তো যাই বাজার থেকে জিনিসগুলো কিনে তাড়াতাড়ি বাড়ি যাই। আজকে অনেক কিছু আয়োজন হবে, এর মধ্যে বোন জামাইবাবুকেও ফোন করে দিয়েছি, জামাইবাবু বলেছে আসবে দুপুরবেলা, তো জমিয়ে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে, আর মায়ের জন্মদিনটা সেলিব্রেশন করা হবে। আর হ্যাঁ, আজকে আমাদের এই মায়ের জন্মদিন উপলক্ষে আমি অনেকদিন থেকে একটা পেজ ক্রিয়েট করেছি, ফুড পেজ, পেটুক সুদীপ বলে, তো সেটারও আজকে উদ্বোধন হবে, অর্থাৎ আজকে প্রথম ভিডিও পোস্ট করা হবে সেই পেটুক সুদীপ থেকে। তো অবশ্যই পেটুক সুদীপ পেজটাকে ফলো করে নিলাম, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আর আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যাতে আমি নতুন ধরনের কিছু খাবার তুলে ধরতে পারি, একটু আলাদা সাইজ, আলাদা স্টাইলে। মা রান্নাবান্না কত দূর গো? চিংড়ি ইয়ে হয়ে গেছে, এঁচুড় চিংড়ি, এঁচুড় চিংড়ি হয়ে গেছে, আর দই কাতলা হয়ে গেছে, এখানে পটল ভাজা, আর এই চিংড়ি মাছগুলো রাখলে নাকি? কলা টলা ভাজা হবে না, আর ভাজা করবে না, চাটনি খুব বেশি করবে না, চাটনিতে কাজু দিয়ে দেবো কিছু,
কাজু আর কিশমিশ দিয়ে দেবে এই চাটনিতে। আর দিদি বা এটা কড়াতে কী বসাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে মাছটা হয়েছে না? ও ঝোল তরকারি কি হয়েছে, চোর নাকি? আচ্ছা আচ্ছা, কলা একটা ভেজে ফেলার না হলে মা। আসতে হবে না? ঠিক আছে চলো। আর এখনো ভাত হতে বাকি আছে নাকি? আসছে না কেন? 12টা দিয়ে চলে আসতে বললাম, বোন যাই সবাইকে, 12টা বাজতে যায়, মেয়ে মেয়ে করছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে এলে, কারণ ওয়েদারে হয়তো বিকালবেলা বৃষ্টি আসতে পারে, হয়তো না বৃষ্টি হবে, কালকে রাতে যে বৃষ্টি হয়েছে শিলা বৃষ্টি পড়ে শিলও হয়েছে রাতে অল্প করে, ভালো ছিল হয়েছে না? হ্যাঁ যাই হোক, সব মিলিয়ে রান্নাবান্না অনেকটাই এগিয়ে, সব কিছু আনা হয়ে গেছে, কিন্তু একটা জিনিস বাকি থেকে গেছে, কি সেটা হচ্ছে পাঁপড়। আমার ভাগ্নিরা খেতে খুব ভালোবাসে, আর এই খাওয়া দাওয়ার পরে পাঁপড় হলেও জমে যাবে, তো বেরিয়ে পড়েছি পাঁপড় আনতে, পাঁপড়টা আনতে যাচ্ছি, কোথায় পাওয়া যায় দেখা যাক, দুপুর হয়ে এসেছে, দোকানও হয়তো সব বন্ধ হয়ে গেছে, দেখা যাক কোথায় পাওয়া যায়। আমি পাঁপড় নিয়ে চলে এসেছি আর এখানে বসছি, ভাত বেশি বাবা পোলা মানে এর মতো করবে না, বুঝতে পারলো? সাদা ভাতের মতো থাকে, নর্মাল একটু ইয়ে থাকবে আর কি। হ্যাঁ তো এখানে বসছে ভাত, ভাত বলতে রাইস, যেটা চাল এনেছিলাম, পুরোটা বসিয়ে দিয়েছে নাকি? বেশি হয়ে যাবে না তো? দেখো তো বসানো হয়ে গেছে এখানে। হ্যাঁ হ্যাঁ চলো ঠিক আছে, ভাত বসছে এখন, হোক আমাকে ফেসবুক পেজে ভিডিওটা রেডি করতে হবে, কারণ আজকে আমার পেজের নতুন ভিডিও যাবে, নতুন পেজে নতুন ভিডিও যাবে, প্রথম ভিডিও যাবে। বুধের আসতে বলা হয়েছিল কখন, আর বাবুরা আসছেন কখন? আদি তো একটা কাঠের টুকরো দে রে, পায়ে চাকা দেবে যাবে, মা আসছে না? আসেন রে, মা এসছে, এই চাকার নিচে দিয়ে দাও। কেমন আছো? ভালো আছো? কাঁথা লাগিলে গেল কি হাতে যাব? ও তো তাড়াতাড়ি আসতে বললাম যে শম্পা মান্না, ও এত বেলা, আমি যাইবুকে 9টার সময় বলেছি। আচ্ছা আসো 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 বা, তাড়াতাড়ি গরুকে জল দেখিয়ে তুমি চান করে আসো, তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ আচ্ছা, এখানে কি হচ্ছে গো? হ্যাঁ এখানে কি হচ্ছে? রামচন্দ্রপুর তুমি? আজকে মায়ের জন্মদিন, আর এদিকে দেখতে পাচ্ছ রান্না বান্নাও হয়ে গেছে, আর আমার বোন চলে এসছে, জায়াম চলে এসছে, পুচকু ভাগ্নি চলে এসছে, আর আমার বড় ভাগ্নিটা এই মুহূর্তে মোবাইল ধরে দিচ্ছে। আর দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা জন্মদিন মানে কেক কাটা বা অন্য কিছু, সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না, তো যেহেতু আজকে জন্মদিন আর ওয়েদারটাও ভালো, তো জায়াবু বোনকে সবাইকে ডাকলাম, একটু সবাই বসে এক জায়গায় খাওয়া দাওয়া করবো, টাইম পাস করবো, কিছু গল্প হবে, আর সেই মতো মায়ের জন্য জন্মদিনে গত বছরও একটা শাড়ি এনেছিলাম, আর এবছরও একটা শাড়ি এনেছি, মায়ের তোমার জন্মদিনের শাড়ি কেমন হয়েছে বলো? শাড়ি তো ভালো, কিন্তু শাড়ি আনতে গেলি কেন? শাড়িটা আগের বছরের শাড়িটা তো এখনো ভালো আছে। কেন সেটা ভালো থাকলে একই রকম আছে, এটা একই রকম শাড়ি, না কালার আলাদা, সম্পা দেখ না, কালার আলাদা, এটা আলাদা শাড়ি, কালারে এটা এটা কিন্তু কটন নয় মা, পিওর। হ্যাঁ হবে হবে সব হবে, বাবার জন্মদিন আসার মতো হেরা পঞ্চমীতে, সে এমন একটা তিথি না সে পেরিয়ে যায়, বুঝতে পারা যায় না। শাড়ি কেমন হয়েছে বলো মা, তাড়াতাড়ি এটা পরে আসো, সুতি এটা, এ সুতি কি হলো এটা, না কি একটা কি কি নামটা বলো, মালাই কটন না কি একটা, আর ভেঙে দিয়েছি যা, এ সব ভেঙে দিয়েছি, তা মা পরে আসো শাড়িটা তাড়াতাড়ি। হ্যাঁ ব্যবহার করতে হচ্ছে পরে দিয়েছে, তো এবার হচ্ছে মেন কাজ যেটা হয়েছে, এবার খাওয়া দাওয়া হবে, সবাই মিলে ছুটি একদম এক জায়গায় বসে খাওয়া দাওয়া হবে। মাকে শাড়িটা পরে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবে, দেখতে পাচ্ছ মাকে, মা শম্পা কেমন লাগছে রে? হ্যাঁ ভালো লাগছে তো, গায়ে ভিজে গেছে, তো এবার সেই মুহূর্ত, যেই মুহূর্ত হচ্ছে আমরা আজকে আমাদের নতুন পেজ উদ্বোধন করব, মানে খাওয়ার দাওয়ার ব্লগিং, ফুড ব্লগিং পেজ উদ্বোধন করব, তো চলো সবাই মিলে একসঙ্গে পেজটার ভিডিও পোস্ট করি। অ্যাকচুয়ালি আমি পেজ ক্রিয়েট করে ফেলেছি, আজকে তার ভিডিওটা পোস্ট করছি, আর সেই কী হচ্ছে কী হচ্ছে মামা, বদমাইশি করতে আছে? আর সেই পেজের লিংক ডেসক্রিপশানে আমি দিয়ে রেখেছি।
তো এবার হচ্ছে সেই মুহূর্ত যেই মুহূর্তে আমরা আমাদের নতুন ফুড পেজ, ফুড ব্লগিং পেজ পেটুক সুদীপ, সেই পেজটার উদ্বোধন করবো। আর এটা দেখতে পাচ্ছ প্রথম ভিডিও যাচ্ছে, প্রথম ভিডিও আপলোড করবো এই মুহূর্তে। তো সবাই একসঙ্গে মিলে আজকে মায়ের জন্মদিনে এই পেজটার উদ্বোধন করছি, তো সবাই একটু সাপোর্ট করো। অবশ্যই মানে নিয়মিত ফুড ব্লগের চেয়ে একটু আলাদা রকমের ব্লগ, ফুড ব্লগ তোমরা দেখতে পাবে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবে, ভালো লাগবে গ্যারান্টি। তো চলো মা সবাই মিলে এ করি, ধরো মা এই যে নেক্সট দেখতে পাচ্ছ না লেখা আছে উপরে, না এইটাতে টাচ করো, নেক্সট যেটা লেখা আছে টাচ করে ফেলো, দাও আমরা দাও দেখাচ্ছি, এই যে টাচ করে দিলে বাস, এবার পোস্ট। তো পোস্ট হয়ে গেল প্রথম ভিডিও, তো অবশ্যই হয়নি, এখনও চলছে পোস্টিংটা চলছে, তো অবশ্যই ফুড পেজটাকে গিয়ে সবাই একটু সাপোর্ট করো। আশা করি ভালো লাগবে তোমাদের কন্টেন্ট, আর ভালো লাগলে তো অবশ্যই কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে সব কিছু। তো মা মোটামুটি গরম লাগছে নতুন কাপড় পরে, তাই চেঞ্জ করে ফেলেছে। আর এদিকে খাওয়ার দাওয়ার বাড়াবাড়ির কাজ শুরু হয়েছে, কারণ খিদা পেয়ে গেছে সবারই, বুঝতে পারছ। আজকে হয়েছে সাদা ভাত, মানে পোলাও নয়, ঠিক ওই কাজু কিশমিশ দিয়ে মোটামুটি একটা ভাত আর কি। আর এদিকে পটল ভাজা, কাঁচকলা ভাজা, আবার মাকে আমি বলেছিলাম কাঁচকলা ভাজা হয়েছে। ওইদিকে হয়েছে দই কাতলা, মানে দই মাছ, যাকে দই কাতলাও বলা যেতে পারে। সে বাটিতে দেবে না কচিপুড়িদের, সে বলবে এবার আমার বাটিতে দিদির বাটি, সোনার বাটি, আমার বাটি, এ বাটি, অনেক ঝামেলা হয়ে যাবে তখন আবার। আর তাদের জন্য পেটিগুলো রাখবে। আর সেখানে দেখতে হচ্ছে এঁচোড়, এঁচোড় চিংড়ি হয়েছে, আর ওই দিকে বাটিটা বসছে ওটা হচ্ছে চাটনি হয়েছে। তো এই হচ্ছে খাওয়ার দাওয়ার। তোমার জামাইবুকে বসতে বলি, জামাইবুকে বসতে বলি, হ্যাঁ তিনজন বসা যাবে না গো, কজাক হবে। আজকে মায়ের জন্মদিন, কিন্তু মা করছেন কাজও আজ, এছাড়া কোনো উপায় নেই, জন্মদিন হলেও কিছু করার নেই, সব কিছু কাজ করতে হবে মাকে, যে কাজগুলো আমাদের সম্ভব না সেটা তো মাকে করতে হবে। বাবা ওইদিকে তরকারি বাড়াতে হেল্প করছে। আর তুই কি খাবি না, এই ফুটকি বুড়ি তুই কি খাবি না? ও জায়াবু, এ তুমি সত্যি, আরে ওঠো জায়াবু, ওঠো ওঠো ওঠো, সে বসে আছে, ততক্ষণ ধরে ডাকছি, চলো চলো খাবে, চলো খিদা পেয়েছে, তুমি না রাখে, চল বসে থাকলে হবে, চল চল, তোরা খাবি না, তো তোরা খাবি না, বসে পড় মামা, বসে পড়, বসে পড়, বসে পড়, বসে পড়, কুচু পড়ো, তুমি বসে পড়ো, চলো জামু টেবিলে ঢুকে যাও। রাকেশ তুমি আছো? এই যে খাওয়া দাওয়ার পর্ব শুরু, রাকেশ এখানে বসছে, কারণ টেবিলে তিনজন হবে না, আর আমাকে তো টেবিলেই বসতে হবে। রাকেশ নিচে বসছে আর সবাই নিচে বসবে। তুই বসে, তুই কোনটা বসবি, তুই কোনটা বসবি মামা, তুই কোন আসনটা বসবি? আচ্ছা আচ্ছা, বসে পড়, বসে পড়, বসে বসে পড়, জায়গা মেরে নে, জায়গা মেরে নে, তুই কোথায় বসবি? আচ্ছা এইখানে বসবি, সব জায়গা মেরে নে, জায়গা মেরে নে, জায়গা মেরে নে, জায়গা মেরে নে, জায়গা মেরে নে। যাবো, একে দেরি করে এলে খেতে উঠতে তিনবার ডাকতে হলো, তার জন্য কি হতে পারে বলো তো, জেল জরিমানা দুটোই হবে একদমই। দাও রাকেশকে দাও এদিকে, হ্যাঁ বলো বলো মামা বলো, আমি বলছি শুনছি তো, বলো। মোবাইল, কোনো মোবাইল নয়, মোবাইল, মোবাইল যদি এইদিকে দেখাও, মোবাইল যদি দেখতে চাও তাহলে খাওয়া বন্ধ, খেতে হবে না, খেতে হবে না তোমাকে, না খেতে হবে না, মোবাইল দেখতে চাইলে খেতে হবে না, না আজকে হাতে খেতে হবে এবং মোবাইল দেখলে হবে না। তোর থালা ঠিক আছে, তুই তো তোর থালা ঠিক আছে তো? না মোবাইল দেওয়া যাবে না, ও আমি জানি না, আমাকে মোবাইলের কথা বলিস না, বুঝতে পারলে? আজকে ভাতটা খেয়ে দেখ, খেয়ে দেখবি তো কেমন হয়েছে, দেখ ভাতটা খেয়ে দেখ, বাসমতি রাইসের ভাত, কত বড় বড় ভাত দেখেছিস, একটা ভাত এক হাত করে লম্বা, আয় দেখ চিংড়ি মাছও দিয়েছে, আ বাবা এ কি তো চিংড়ি মাছ দিয়েছে গু, এটা কি, এটা কি চিংড়ি মাছটা দেখাচ্ছে কি, তুমি দেখেছো চিংড়ি মাছ, তোকে অনেক বেশি দিয়েছে, তুই দেখ হাতে ঢুকা, তুই হাতটা ধুয়ে তরকারিতে হাত দে, দিলে বুঝতে পারবি, আরে হাতটা ধুয়ে ফেল, হ্যাঁ জামা কুটে ফেলো। জামাইবু কেমন হয়েছে? ভালো হয়েছে, জামাইবুকে এঁচোড় তরকারি দাও মা। এদিকে মা এঁচোড় তরকারি নিয়ে এসছে, বাবা এঁচোড় বাড়ছে। এ তোমার ঘরে যে এঁচোড়টা দিয়েছিলে জামাইবু, সেই এঁচোড়টা ভালো না,
এই দেখেছো জানাবো, হিঁচুর দিলে ভালো না, যে বাবা বলছে হিঁচুরটা ভালো না, সত্যি ভালো না জানো আর কি। আচ্ছা যাই হোক, চলো সবার এখন খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া হবে। কেমন চিংড়ি মাছগুলো পেয়েছিস তুই? চিংড়ি মাছ? এই তুই বাবা, এত বড় চিংড়ি মাছ, এত বড় চিংড়ি মাছ খেতে পারবি তো? না আমি খেয়ে নেবো, ভাতটা একটু খেয়ে দেখ, ভাতটা একটু খেয়ে দেখ, আরো এগিয়ে, আরো একটু এগিয়ে আসো, নষ্ট করা হবে না একটাও ভাত। ভাত হ্যাঁ খেয়ে দেখো, খেয়ে দেখো, খেয়ে দেখো কেমন লাগছে বলো তো। এক বাদাম খেতে হবে না, কাজু বাদাম খেতে হবে না, তুমি হ্যাঁ করে খেয়ে দেখো তো। হ্যাঁ কেমন লাগছে? ভালো লাগছে তো? মিষ্টি মিষ্টি লাগছে না? পায়েসের মতো লাগছে না? যাক, তো এখানে খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া চলবে তো, চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক। হ্যাঁ একদম একদম, খেতে বসবো, আমারও খিদা পেয়েছে, খাওয়া দাওয়াটা হয়ে যাক। বোন জামাইবুরা সবাই বেলে ফেলেছে, যাবে দিদি, আর তুই চলে আসবিস? চলে আসবি তো আবার? হ্যাঁ মামা আসবি কবে আবার? হ্যাঁ চলে আসবি, কবে আসবে কবে তুমি? সরে সরে, ঠিক রাখবি সরে, গরু হিসি করছে সরে, বৃষ্টিকাল শুরু হয়নি আজ নু এরকম কাঁচরা। আবার চলে আসেন, চশমা কই তোমার? বাক্সের ভেতর নাকি? কি উঠে পড়, উঠে পড় কিছু তাড়াতাড়ি, বাবা দেরি হয়ে যাচ্ছে। উঠে পড়, আস্তে করে উঠবি, যা তাপসের কাছে নিলে বলি হালটার তেল। ও মা এত ওয়াইফাই তো লাইন কেটেছে, আমি যাই, মিস্ত্রি কখন আসে, জোড়া হয় কখন দেখা যায়, বুঝলে তো মা? আসি আমি। হ্যাঁ তো মোটামুটি কেবিল যে কেটে গেছিলো এখনই সারানোর কাজ চলছে, মানে কেবিল না ওয়াইফাই যে সিগন্যাল ডাউন হয়ে ব্রেক হয়ে গেছিলো সারানো চলছে। রথিনদা এসছে, রথিনদা অনেক কাজ টাজ সেরে এসছে, রথিনদাকে অনেক থ্যাংক ইউ। রথিনদা তুমি কি যে থ্যাংক ইউ বললাম তার জন্য ফ্রিতে করে দিচ্ছ তো, করতে দিবে তো? আরে কিছু তো বলো, হ্যাঁ কি না তো কিছু বলো, শুধু হাসছে দেখো, মুখটা দেখছি না দেখো। রথিনদা ডাকতে চলে এসছে, থ্যাংক ইউ রথিনদাকে, আর আমার জন্য জীবন একটু কষ্ট পেয়েছে, অনেকক্ষণ জীবন ওয়েট করেছে, সরি জীবন ভাই, এরপরে নেক্সট টাইম বেটার লাক, নেক্সট টাইম বেটার লাক। এদিকে আবার তাড়াহুড়োয় কাজ চলছে, আর মেশিন দেখতে পাচ্ছ, এইসব কি হবে? এদিকে এইদিকে লাইন মারা কি, তুমি কও এর জন্য লাইনটা মেনলি কেটেছে? তোমার দোষ, তোমার এখন সময় আছে, এখানে টাইম পাস করছো। এর নাম কি? নাড়ু গোপাল, পদ্মলোচন, রজনী, রজনী দিনদার, রজনী সাজ সজনী, এই রজনী জানে আমার আমার ওয়াইফাইটা কেন হিলা, আর কোনটা জয়েন করলে তোমার? না না কোনটাই পাওয়ার আছে তুমি কও তাহলে, আমার জানিনি অত। তুমি দেখিল কোনটা নেট আছে? সেটাই তো, মোটামুটি যাই হোক, লাইনটা ছেড়ে দিলে আমাদের দাদা অনেক থ্যাংক ইউ হবে, বাড়ি গিয়ে কাজ করা যাবে। আর এখানে সৌরভ আছে, সৌরভবাবু কিছু বক্তৃতা বলুন, এই লাইনটা যদি রজনী এসে একটু ঠিক করে দিত আজকে এই পরিশ্রমটা হতো না। এই রজনী এখন সময় আছে, দাদা দাদা দেখো একটা কথা বলি, রজনী এখন এসে কিন্তু এখানে আলো দেখাচ্ছে, তখন আমার কি বলছেন, আমার কাছে সময় পাইনি, কি করে বলো তো। হ্যাঁ সব বাইক করে চলে যাচ্ছে গো, দেখে তো, আমি যদি বাইকটা কোনোদিন চালাতে পারতাম তাহলে একটু মজা আসতো, কিন্তু হবে না, কিছু করার নেই। তো বর্তমান এখানে চলছে খাওয়া দাওয়ার আয়োজন, দুপুরবেলার যে ভাতগুলো বেশি হয়েছিলো সেই ভাতগুলো মোটামুটি খাওয়া দাওয়া হবে, আর আমি খেতে বসে বলছি কী ব্যাপার হলো, কেবিল লাইনের ব্যাপার কী হলো না হলো, শক্ত হয়ে গেছে না ভাতগুলো বাবা? এগুলো শক্ত হয়ে গেছে,
এমনিতে আজকে একটু শক্ত শক্ত ছিল, যাই হোক চলো খেতে বসি। তো ব্যাপারটা হচ্ছে যে প্রায় রাত 1:30টার সময় এসেছি বাড়ি, ওয়াইফাই কানেকশান লাগিয়ে থাকে, এত সমস্যা হচ্ছে কী বলবো, মানে হঠাৎ বিকালবেলা ওয়াইফাই সিগন্যাল রেড, মানে এরকম সিচুয়েশান হচ্ছে। আর কি আর কিছু না বলাম, আচ্ছা তুমি খাবে নি, একটু খাই দাও দেখি মশলা মশলাগুলো একটু এই পরে দাও হাতের উপরে আন না তুমি কেন। তো তখন দই কাতলার একটা মাছ শর্ট পড়ে গেছিল, কারণ আমি নিয়ে এসেছিলাম 7 পিস কেটে, এখানে প্রয়োজন হয়েছিল 8 পিসের। তা আমি আর মা ওইটাকে অর্ধেক করে ভাগাভাগি করে খেয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি। দই তো ছিল না তখন, ৪০০ গ্রাম দই ছিল, এটা 50 গ্রাম 200 গ্রাম আনবো, 200 গ্রাম আনলে হতো চম্পা। তোমার বাড়ি পৌঁছে ফোন করেনি, সেবার যে বনে কাঁঠালা দিয়েছিল মা, সে কাঁঠালার মতো কাঁঠাল হতো আজকে আমি একটা জিনিস দেখেছি মা, তোমার হেঁচড় চিংড়ি তো চিংড়ির খোসা ছাড়িয়ে কেটে দেয় টুকরো টুকরো বলে, চম্পা হেঁচড় খাওয়াই মা, কম খেয়েছ জামাই হয়ে চুরো খায় না দুটো জলে দিয়েছিল সেদিনের যে হেঁচুরটা ছিল ভালো হেঁচুর ছিল। হ্যাঁ আমি আর ওই দিন গেলাম মা, বা তারপরে আবার হেঁচুর হয়েছিল ভালো হয়েছিল না ছোট্ট করে আজকে মায়ের জন্মদিনটা কেমন করে পালন করলাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, হয়তো এমন কিছু করিনি। তাহলে এই ছোট্ট আয়োজনের মধ্যে আমরা খুব আনন্দ করে আজকে দিনটা সেলিব্রেশন করলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।